ফারুক সাহেবের মাসিক বেতন 9,870 টাকা, প্রতি মাসে তিনি 3,800 টাকা বাসা ভাড়া বাবদ এবং 5,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। গতে বলেছি তিনি প্রতি মাসে মোট কত টাকা খরচ করেন, এই প্রতি মাসে কত টাকা খরচ করেন, অর্থাৎ তিনি খরচের ফলের মধ্যে আছে কি, মাসিক ভাড়া বাসা ভাড়া দিতে হয় 3,800 টাকা এবং পরিবারের অন্যান্য খরচ, যে আমরা চাল ডাল যেগুলো প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস, এই খরচ বাবদ তিনি 5,670 টাকা খরচ করে। তাহলে মোট খরচ কত, এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাব তার পরিবারের বাবদ প্রতি মাসে কত টাকা খরচ করেন। তাহলে আমরা এটা আগে অ্যান্সার করি, তাহলে কতে আমরা অ্যান্সার করলে পাই যে ফারুক সাহেব একজন ব্যক্তি, যে ফারুক সাহেব সাহেব কি করে যে প্রতি মাসে 1,800 টাকা এই টাকা বাসা ভাড়া দেন এবং প্রতি মাসে কি পরিবারের প্রয়োজনে খরচ করেন, পরিবারের তার যে পরিবার তার ছেলে মেয়ে বা সংসার এই পরিবারের প্রয়োজনে খরচ করেন 5,650 টাকা। তাহলে মোট খরচ কত হয়, এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাব তার মোট প্রতি মাসে মোট খরচ হয় কত। তাহলে প্রতি মাসে, তাহলে বেতন পাই তিনি এই খরচগুলো করে ভরে, তাহলে প্রতি মাসে আমরা যোগ করি, তাহলে এই শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য, এই 5 শূন্যের সাথে 6 যোগ করলে 5 যোগ করলে হয় এই 5, আর 8 এ 6 এ 14 4, আর 4 একে 3 একে 4, 4 এ 5 এ 9, এই 9,450 টাকা। তারপর আমরা ক্যালকুলেটারের সাহায্যে একবার দেখব যে আমাদের যোগটা ঠিক আছে কিনা। 3,800 টাকা যোগ 5,650 টাকা, তাহলে 9,450 টাকা। তাহলে আমরা শিওর হয়ে গেলাম আমাদের যোগ ঠিক আছে। তাহলে প্রতি মাসে তিনি মোট খরচ করেন এই টাকাটা, তাহলে এটা আমাদের উত্তর হবে। এরপর বলা হয়েছে খতে, খতে বলা হয়েছে কি যে এই তিনি প্রতি মাসে কত টাকা ব্যাংকে জমা রাখেন। তিনি ব্যাংক বেতন ফান কত, 9,870 টাকা প্রতি মাসে এই বেতনটা পান তিনি যেখানে চাকরি করেন ওইখান থেকে, আর খরচ করেন মোট খরচ করেন 9,450 টাকা। তাহলে অবশিষ্ট টাকাটা তার জমা হয়, তাহলে প্রতি মাসে, প্রতি মাসে এই টাকাটা জমা হয়। তাহলে লিখি আমরা খতে অ্যান্সার করি যে ফারুক সাহেব 70 টাকা, ফারুক সাহেবের ব্যয় আমরা যদি দেখি মাসিক বেতন, মাসিক মানে মাসিক মানে প্রতি মাসে মাসিক বেতন কত, বেতন 9,870 টাকা, খরচ কত হয় 9,450 টাকা, এই টাকাটা খরচ করেন। তাইলে আমরা লিখি খরচ করেন এই টাকাটা, তাইলে মোট, তাহলে জমা হয় মাসে প্রতি মাসে তার ব্যাংকে জমা হয় কত টাকা, এটা আমরা বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে আমরা বিয়োগ করি, তাহলে প্রতি মাসে ব্যাংকে জমা করেন, ব্যাংকে জমা করেন প্রতি মাসে, অর্থাৎ প্রত্যেক করেন কত আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে পাবো এই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য আসে, তারপরে 7-5 বিয়োগ করলে আসে 2, তারপরে 8-4 বিয়োগ করলে আসে 4, 9-9 বিয়োগ করলে শূন্য, এই টাকাটা তিনি ব্যাংকে জমা করেন। তাহলে আমরা ক্যালকুলেটারের সাহায্যে একটু দেখি, তাহলে আমরা আরও শিওর হতে পারবো 9,870 টাকা বিয়োগ করব এই 9,450 টাকা, তাহলে এই 420 টাকা। আমাদেরকে বিয়োগগুলো খুবই সেন্সিটিভ, আমরা অঙ্ক সহজ অঙ্ক, কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগগুলো আমরা ভেরিফাই মানে ডাবল হয়েছে চেক করে দেখবো, তাহলে আমাদের ভুল হবে না। তাহলে এত টাকা তিনি ব্যাংকে জমা রাখেন প্রতি মাসে। এরপরে বলা হয়েছে যে আমরা যদি দেখি যে গতে বলেছে তিনি আট মাসে কত টাকা ব্যাংকে জমা করেন, তাহলে এক মাসে জমা করেন 420 টাকা, তাহলে আট মাসে, তাহলে অনেক আরও বেশি হবে, 8 গুণ হবে, তাহলে তাহলে 8 দ্বারা গুণ হবে। তাহলে আমরা লিখি, আমরা লিখি তাহলে গতে লিখলে পাই যে ফারুক সাহেব এক মাসে ব্যাংকে জমা করেন, আমরা লিখি করেন কত টাকা, 420 টাকা, তিনি খরচ টরচ বাদ দিয়ে বেতন থেকে এই টাকাটা জমা হয়। তাহলে আট মাসে, তাহলে আট
মাসে ব্যাংকে জমা করেন এই 420 কে গুণ করব তাহলে 420 420 একটা নাম্বার ইনটু 8 তাহলে 8 দ্বারা গুণ করি 8 এত টাকা সমান আমরা এই শূন্য বসিয়ে দিব এরপর 8 দুগুণে 16 6 আর 4 এটা 32 32 এ রেখে 33 যত সহজ গুণ হোক আমরা আবারও ভেরিফিকেশন করব সঠিক আছে কিনা এই 420 কে গুণ করব আমরা 8 দিয়ে তাহলে 3360 টাকা তিনি 8 মাসে ব্যাংকে জমা করেন তাহলে এটা হয়ে গেল গয়ের অ্যানসার এরপর আমরা আসি যে আমাদেরকে বলা হয়েছে যে এই গতে যে 2 বছর পর ব্যাংকে কত টাকা জমা হবে তাহলে 1 বছরের সমান আমরা জানি কত 12 মাস আমরা মাসে জমা করে 420 টাকা তাহলে আমরা মাসে হিসাব করব তাহলে 2 বছরে তিনি কত টাকা জমা করেন তাহলে 1 বছর সমান হচ্ছে কত 12 মাস 2 বছর সমান হচ্ছে 24 মাস এটাকে বের করতে হবে তাহলে 1 মাসে জমা করেন এত টাকা তাহলে 24 মাসে কত টাকা তাহলে এটা বের হয়ে যাবে তাহলে আমরা লিখি গতে যে আমরা জানি যে এই 1 বছর সমান তবে এটা আমরা লিখতে হবে এই অংশটুকু লিখতে হবে গ হতে পাই আমরা খ হতে পাই হতে তারপরে আমরা লিখি এটা হচ্ছে যে 1 বছর সমান জানা আছে যেটা জানা আছে আমরা জানি জানা আছে কি যে এই 1 বছর সমান 1 বছর সমান কত এই 1 বছর সমান আমরা জানি 12 মাস 12 মাস তাহলে সুতরাং 2 বছর আমরা প্রশ্নে দেওয়া আছে তাহলে 2 বছর সমান হচ্ছে কত এই 12 গুণ 2 এত মাস সমান হচ্ছে 24 মাস তাহলে 24 মাসে তিনি কত টাকা জমা করেন ব্যাংকে সেটা আমাদেরকে বের করতে বলেছে তাহলে আমরা খ হতে পাই আমরা যে এই 1 মাসে জমা করেন কত 420 টাকা তাহলে সুতরাং আমাদের এই 24 মাসে তাহলে সুতরাং 24 মাসে জমা করেন 24 মাসে ব্যাংকে জমা করেন এই 420 কে গুণ করব 24 দিয়ে 420 গুণ 24 এই 24 এত টাকা তাহলে সমান আমরা পাই এই শূন্য বসিয়ে দিলে বা আমরা ক্যালকুলেটারের সাহায্যে গুণ করি ওইটা আমরা আলাদা গুণ করতে হবে তাহলে 420 ইনটু 24 তাহলে আসে এটা আমাদের একটু ভুল হয়েছে তাহলে 420 ইনটু হবে 24 তাহলে আসে 10,080 টাকা তাহলে এটা আসে 10,000 এই 80 আমরা লিখি 10,000 এই 80 টাকা তাহলে তিনি 24 মাসে এই 10,000 এই 80 টাকা ব্যাংকে জমা করেন তাহলে এটা আমাদের অ্যান্সার